Guys, welcome back to my new video. So, today's video I'm going to do Korean type watercolor. যেখানে আমরা glass skin type watercolor করব এবং এই watercolor বৈশিষ্ট্য হচ্ছে এখানে চোখ lips এবং নাকের উপর বেশি গুরুত্ব দেয়া হয় এবং আদার স্কিনের বা অন্যান্য জায়গা বেশি ডার্ক করা হয় না লাইটের উপর হয় তো আমি কিরকম ভাবে করছি তোমরা দেখতে চলো এবং চোখের উপর এবং নাকের উপর এবং লিপসে আমি যেরকম হালকা রেড কালার দিয়ে শেড দিয়েছি এরকম ভাবে প্রথমে শেড দিয়ে দিও তারপর হালকা করে ইয়েলো নিয়ে পুরো জিনিসটাকে ব্লেন্ড করে দিও ভালো করে এবং জলের পরিমাণটা অল্প একটু বেশি রেখো নালে জিনিসটা ব্লেন্ড হবে না আর তোমাদের ব্রাশ অবশ্যই এরকম পাতলা হতে হবে আর একটু ভালো কোয়ালিটির ব্রাশ ব্যবহার করার চেষ্টা করো না হলে কাজের পারফেকশন আসবে না তো সেকেন্ড টুনে দেখেছো আমি জায়গাগুলোতে আরেকটু ডার্ক কালার দিয়ে আমি বাকিটা ব্লেন্ড করছি জল রং দিয়ে একইভাবে ব্লেন্ড করতে থেকো এবং যেহেতু এটা কোরিয়ান টাইপ মানে ওয়াটার কালার হচ্ছে তো সেই জন্য এখানে লিপসগুলো একটু প্লাম্পি হবে যার ফলে বা একটু জুসি হবে যার ফলে এর হাইলাইটিং পয়েন্টগুলো একটু বেশি থাকবে আর যেই জায়গাগুলো হাইলাইট করেছি সেই জায়গাগুলো হাইলাইট ছাড়তে ভুলো না নাহলে জিনিসটা ওই গ্লাস স্কিন টাইপ লাগবে না কারণ ওদের স্কিনটার মেনই হচ্ছে একটা আলাদাই গ্লো তো সেই গ্লো এর জন্য কিছু কিছু জায়গা হাইলাইট করে রাখতেই হবে তোমার সেই জায়গাগুলো তুমি একদমই রং দিতে পারবে না আর যদি তুমি কালার দেখছো যে আমি স্কিন টোন একে অপরের সাথে ম্যাচ করতে পারছেন তুমি হালকা হলুদ বা হালকা সাদা দিয়ে অবশ্যই ম্যাচ করতে পারো এবং নাকগুলো আর ঠোঁটটা একটু আরেকটু ডার্ক কালার দিয়ে আমি আরেকটু শেড করে নিয়েছি এবং চোখটাও আমি আরেকটু ডিটেল করব কারণ যেহেতু এটা কোরিয়ান টাইপ স্কিন টাইপ আমি বলেইছি তো সেই জন্য এখানে চোখের ডিটেলিংস বেশি হবে এবং দেখতে থাকো কীরকম বানাচ্ছি আমি আর তোমাদেরকে আমি টিপসও দিতে থাকবো কীরম কীরমভাবে তোমরা ওয়াটার কালারের জন্য তোমরা ব্রাশ ব্যবহার করবে এবং কোন জায়গায় কোন ব্রাশ ব্যবহার করলে বেশি ভালো হয় এবং দেখো ব্রাশ যদি ঝাড়ুর মতন হয়ে গেছে তো সেই ব্রাশ আর ব্যবহার করো না কারণ তাতে তোমার কাজ বরঞ্চ আরও উল্টে খারাপ হয়ে যেতে পারে তো সবসময় চেষ্টা করো ব্রাশকে ব্রাশের মতন ব্যবহার করতে ঝাড়ুর মতন না প্রথমত যে যার জন্য অনেকের ব্রাশ অনেক সময় নষ্ট হয়ে যায় আর ব্রাশগুলো সবসময় মানে যেখানে এয়ার টাইট কন্টেনার টাইপের কিছুতে রাখার চেষ্টা করো নাহলে ব্রাশের যে মুখটা হয় ওটা অনেক সময় ফেটে যায় আর যেহেতু এটা ওয়াটার কালার সেজন্য এখানে ওয়াটারের পরিমাণ বেশি থাকবে আর কালার কম থাকবে আর কালার থাকবে শুধুমাত্র তুলির মুখে আর বাকিটাই থাকবে পুরোটাই জল কারণ এর ফলে তোমার রঙও বাঁচবে আর যেহেতু এটা ওয়াটার কালার সেজন্য এখানে ওয়াটারের পরিমাণ বেশি হবে এটাই স্বাভাবিক আর তার পাশাপাশি তোমরা লাইট থেকে আমরা সবাই ডার্ক লাইট থেকে ডার্কেই যাই কিন্তু তুমি ডার্ক থেকেও লাইটে আসতে পারো কিন্তু বেশিরভাগ বিগিনারদের এটা মানা করা হয় কারণ তারা পুরোটা কন্ট্রোল করতে পারবে না সেই কারণে তো যদি তুমি একদমই বিগিনার হও তো তাহলে বলবো তুমি এটা ট্রাই করতে পারো আলাদাভাবে কারণ যত তুমি এক্সপিরিয়েন্স গেন করবে তোমার কাজে তত সেই প্রতিভা ফুটে উঠবে তো তুমি এমনি ব্যবহার করতে দেখতে পারো কীভাবে লাইট থেকে ডার্কে যায় ডার্ক থেকে লাইটে যায় এই জিনিসগুলো প্র্যাকটিস করা প্রথমে খুবই দরকার তো যদি তুমি এইটার উপর ভিডিও চাও কীভাবে লাইট থেকে ডার্ক ডার্ক থেকে লাইটে যাবো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আনবো একদমই যারা একদম বেসিক থেকে করছি তাদের জন্য তো অবভিয়াসলি চুলেও সে একই লাইট থেকে আমি ডার্কে গেছি নাহলে চুলের যে হাইলাইট পয়েন্টগুলো আমি দেখাতে পারবো না আর এইটা জাস্ট একটা সামান্য বেসিক একটা জাস্ট দেখানো ছিল যে যাতে তোমরা জিনিসগুলো বুঝতে পারো তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর নিচের কমেন্ট বক্সে তোমাদের জন্য খোলাই আছে কমেন্টও করে দিও যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার জন্য তোমাদের জন্য আরও উৎসাহিত হই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই চোখের একটা প্যাটার্নে যেভাবে আমি আইল্যাশগুলো দিচ্ছি তো একটু খেয়াল রেখো সবেরই একটা প্যাটার্ন আছে একটা জিওমেট্রিক্যালি সব কিছু মানে এই পৃথিবীতে সব কিছু একটা জিওমেট্রিক্যালি বা জ্যামিতিকভাবে সব কিছু হয় তো সব কিছুর একটা প্যাটার্ন আছে লাইট ডার্ক কীভাবে এই জিনিসগুলো বোঝা খুবই দরকার ওয়াটার কালারের ক্ষেত্রে আমি যেটা বিশেষ করে মনে করি তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে